এই ভিডিওতে আমি এ ডে ইন দ্য জুয়ের বেঙ্গলি লাইন বাই লাইন মিনিংটা শোনাব তার আগে আমি দি অথর এবং টেক্সট একটু পড়ে নেবো পড়ছি আমি এ ডে ইন দ্য জু চিড়িয়াখানায় একদিন জেরাল্ড ডারল দি অথর অ্যান্ড দি টেক্সট জেরাল্ড ম্যালকম ডারল নাইনটিন টোয়েন্টি ফাইভে জন্ম নাইনটিন নাইনটি ফাইভে মৃত্যু ও ছিলেন অ্যান ইংলিশ জুকিপার একজন ইংরেজ চিড়িয়াখানার রক্ষক বা চিড়িয়াখানার মালিক কনজারভেশনিস্ট প্রাণী সংরক্ষণবাদী অ্যান্ড অথর এবং লেখক হি ফাউন্ডেড তিনি প্রতিষ্ঠা করেছিলেন হোয়াট ইজ নাও কল্ড যেটাকে এখন বলা হয় দি ডারল্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দি জার্সি জু নাও ডারল্ড ওয়াইল্ড লাইফ পার্ক হয়ে গেছে অন দি চ্যানেল আইল্যান্ড অফ জার্সি জার্সির চ্যানেল দ্বীপে ইন নাইনটিন ফিফটি এইট এজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড তাকে মনে হয় মনে রাখার সব ভালো কারণটা ফর রাইটিং এ নাম্বার অফ বুকস অনেক সংখ্যক বই লেখার জন্য বেস্ট রচিত হয়েছে বইগুলি অন হিজ লাইফ তার জীবন নিয়ে অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথিজিয়াস্ট একজন প্রাণী উৎসাহীবিদ হিসাবে দি ফলোইং প্যাসেজ মানে নিম্নলিখিত গ্রন্থের অংশটা গ্রন্থ অংশটা ইজ হয় অ্যান এক্সট্রাক্ট একটা নির্বাচিত অংশ বা বাছাই করা অংশ ফ্রম ম্যানেজারি ম্যানার থেকে নেওয়া তাহলে এ ডে ইন দ্য জু এই ম্যানেজারি ম্যানার থেকে নেওয়া হয়েছে বাই জেরাল ডারেল লেখা হয় যেখানে দি অথর টক্স অ্যাবাউট লেখক আলোচনা করেছেন হাউ হি সেটাফ কেমনভাবে তিনি তৈরি করেছিলেন হিজ ওন জু তার নিজের চিড়িয়াখানাটা ইন জার্সিতে হেল্পড সাহায্যপ্রাপ্ত হয়ে বাই এ টিম একটা দলের দ্বারা ডেডিকেটেড যারা উৎসর্গ করে দিয়েছিল তাদের জীবনটাই উৎসর্গ করে দিয়েছিল টু দ্য কজ অফ দ্য অ্যানিম্যালস প্রাণীদের কারণে দি এক্সট্র্যাক্ট ডেসক্রাইবস এই অংশটা বর্ণনা দেয় এ টিপিক্যাল ডে একটা দিনের নমুনা বা উদাহরণ ইন দ্য জু চিড়িয়াখানার মধ্যে অ্যান্ড দি এক্সপিরিয়েন্স অফ দি জু ওয়ার্কারস এবং চিড়িয়াখানার কর্মচারীদের অভিজ্ঞতা সম্পর্কে অ্যান্ড অফার্স আস এবং আমাদেরকে প্রদান করে এই অংশটা আমাদেরকে প্রদান করে অ্যান্ড ইন্টারেস্টিং একটা আকর্ষণীয় ইনসাইডার্স ভিউ অব দ্য জু চিড়িয়াখানার ভেতরের দৃশ্যটা এখন আমি স্টোরিটা পড়ছি ইট ইজ ওয়ান থিং এটা হয় একটা জিনিস টু ভিজিট এ জু একটা চিড়িয়াখানা পরিদর্শন করাটা অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দি পাবলিক একজন সাধারণ জনগণ হিসাবে বা সাধারণ জনগণের একজন সদস্য হিসাবে চিড়িয়াখানা পরিদর্শন করাটা একটা জিনিস ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং এটা আবার পুরোপুরি অন্য জিনিস টু ওন এ জু একটা চিড়িয়াখানার মালিক হওয়াটা অ্যান্ড লিভ ইন ইট এবং এটার মধ্যেই বাস করাটা ইট সার্টেনলি সার্টেনলিড ইউ এটা নিশ্চিতভাবে সম্ভব করে তুলবে তোমার কাছে মানে এই যদি তুমি মালিক হও তোমার কাছে টু রাশ আউট দৌড়ে যেতে অ্যাট এনি আওয়ার অফ দি ডে আর নাইট দিবারাত্রের যে কোনো সময়টাতে টু অবজার দ্য অ্যানিমালস প্রাণীগুলোকে পর্যবেক্ষণ করতে বা দেখতে এই অংশটা বলছে যদি একজন সাধারণ দর্শক চিড়িয়াখানা পরিদর্শন করতে চায় সেটা একটা ব্যাপার কিন্তু যদি কেউ মালিক হয় তার কিন্তু একবার দর্শন করতে গেলেই চলবে না কারণ তাকে চব্বিশ ঘন্টাই ব্যস্ত থাকতে হবে যে কোনো সময়ে তাকে প্রাণীগুলোকে দেখতে যেতে হতে পারে ইট অলসো মিনস এটার মানেও বোঝায় ইউ আর অন ডিউটি তোমাকে কর্তব্যরত অবস্থায় থাকতে হবে মানে তুমি মালিক টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে একদিনের চব্বিশ ঘন্টায় দি অ্যাভারেজ জু ডে বিগিনস একটা চিড়িয়াখানার গড় দিনটা শুরু হয় জাস্ট বিফোর ডন ঠিক ভোর হওয়ার একটু আগেই দি স্কাই উইল বি আকাশটা হবে স্লাইটলি টিঞ্জ হালকা রাঙা বা রঙিন উইথ ইলো হয়ে হয়ন ইউ আর অ্যায়ে ক্যান যখন তুমি জাগরিত হবে মানে মালিক বাই দি বার্ড সং পাখির গানের দ্বারা ইউ ক্যান হিয়ার তুমি শুনতে পাবে এ রবিন সিঙ্গিং একটা রবিন পাখি গান গাইছে এখানে যে পাখি বা প্রাণীগুলোর নাম আছে এগুলো সাধারণত বাংলায় হয় না তাই আমি ইংলিশ নামগুলোই বলে চলেছি ইউ হিয়ার তুমি শুনতে পাবে দি রিচ মানে রসাল বা সুন্দর ফ্রুটি সুস্বাদু স্লাইটলি হোর্স ক্রাইজ কিছুটা কর্কশ চিৎকার বা ডাক অফ দি টোরকোজ টোরাকোজ পাখিদের অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড এবং একটা আনন্দমুখর কালো পাখির অ্যাট দি লাস্ট অফ ইজ সং ডাইজ যেই তার গান শেষ হবে দি হোয়াইট হেডেড থেরাস সাদা ঝুঁটিওয়ালা থেরাস পাখি বার্স্ট ইন্টু অ্যান এক্সাইটেড কেরাই উত্তেজিত চিৎকারে ফেটে পড়বে লুকিং আউট ইন্টু দ্য কোটিয়ার্ড আঙ্গিনা বা বাইরে উঠানের দিকে তাকিয়ে দেখো অন দি ভেলভেট গ্রিন লঞ্চ সবুজ কোমল ঘাসের জায়গাগুলোতে ইউ ক্যান সি তুমি দেখতে পাবে অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স একদল উৎসাহী ময়ূরী সার্চিং খুঁজে চলেছে কিছু যেন খুঁজে চলেছে দি ডিউই গ্রাস শিশির ভেজা ঘাসে এম এল পিহেন একটা পুরুষ ময়ূর ইজ ড্যান্সিং নাচছে হিজ বারনিড টেল রেইজড তার পালিশ করা বা রঙ চঙে লেজটাকে তুলে ধরে লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট ঠিক সূর্য রোদের মধ্যে একটা ঝড় না নেয় এই সূর্য রোদের মধ্যে ঝর নাকে দেখতে অপূর্ব লাগে এই জলের যে রামধনু রং সব রঙ কোটাকে দেখতে পাওয়া যায় সূর্য রোদের মধ্যে ঝড় না দেখলে তাহলে এখানে একটা পুরুষ ময়ূরের লেজটাকে তুলনা করেছে একটা সূর্যরোদের মধ্যে ঝর্নার সাথে অ্যাট এইট ও ক্লক আটটার সময় দি জুস অ্যারাইভ চিড়িয়াখানার কর্মচারীরা পৌঁছায় ইউ ক্যান হিয়ার তুমি শুনতে পেতে পারো দেম সাউট গ্রিটিং তাদের চিৎকার করে অভ্যর্থনার শব্দটা টু ইচ আদার একে অপরকে সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস তাদের বালতি এবং ঝেঁটার দ্বারা সৃষ্টি হওয়া শব্দগুলো আর হিয়ার্ড শুনতে পাওয়া যায় ইউ গো আউট তুমি বাইরে বেরিয়ে যাও ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং ঠান্ডা সতেজ সকালবেলায় টু সি দেখতে ইফ অল ইজ রাইট সব কিছু ঠিকঠাক আছে কি না জু চিড়িয়াখানার মধ্যে দি মাংকিজ অ্যান্ড আদার ম্যামালস বাঁদরেরা এবং অন্যান্য স্তন্যবাইরা লিপ বাস করে ইন দ্য লং মানে লম্বা বা দীর্ঘ টু স্টোরিড দোতলা গ্রানাইট হাউস গ্রানাইট পাথরে তৈরি বাড়িটাতে হিয়ার এখানে ইউ ফাইন্ড তুমি দেখতে পাবে এ লট অফ অ্যাক্টিভিটি প্রচুর কার্যকলাপ দি গরিলাজ মানে গরিলাগুলোকে বিন লেট বার করে দেওয়া হয় আউট অফ দি আর কেজেস তাদের খাঁচার বাইরে হোয়েল দি কেজেস আর ক্লিনড ঠিক যখন তাদের খাঁচাগুলো পরিষ্কার করা হয় দে গ্যালাপ অ্যাবাউট তারা লাফাতে থাকে অন দি ফ্লোর মেঝের ওপরে উইথ দ্য হাই স্প্রিটস উচ্চ উদ্দীপনা নিয়ে অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল ঠিক স্কুল থেকে ফেরা শিশুদের নেয় তাহলে এখানে গরিলাদের লাফানোটাকে তুলনা করা হয়েছে স্কুল ফেরত বালকদের বা চিলড্রেনদের চিৎকারের সঙ্গে বা লাফালাফির সঙ্গে দে ট্রাই টু রেঞ্চ তারা হ্যাঁচ ক্যামেরে উপরে ফেলার চেষ্টা করে রেঞ্চ মানে উপরে ফেলা দি ইলেকট্রিক হিটার্স ইলেকট্রিক হিটারগুলোকে ফ্রম দেয়ার সকেটস তাদের কটরগুলো থেকে মানে সুইচ বোর্ডগুলো থেকে অর ব্রেক অথবা ভাঙার চেষ্টা করে দি ফ্লুরেসেন্ট লাইটস উজ্জ্বল আলোগুলোকে স্টিফেন ব্রুম ইন হ্যান্ড ঝ্যাঁটা হাতে স্টিফেন ঝ্যাটা হাতে স্ট্যান্ডস গার্ড দাঁড়িয়ে পাহারা দেয় ওভার দ্য অ্যাপস বুনো বাঁদরগুলোকে ইনসাইড দ্য গরিলা কেজেইস গরিলার খাঁচাগুলোর মধ্যে মাইক নামে মানে হিষ্টপুষ্ট বা মোটা সোটা অ্যান্ড এভার স্মাইলিং এবং সদাই হাসি মুখে ইজ বিজি ব্যস্ত থাকে অ্যালং উইথ জেরেমি জেরেমির সাথে দে সুইপ আপ তারা ঝাঁট দেয় দি মেস নোংরাগুলো বা আবর্জনাগুলো আঁধি ফুলর মেঝের ওপরে অ্যান্ড স্ক্যাটার এবং ছিটিয়ে দেয় ফ্রেশ সতেজ হোয়াইট সডাস্ট সাদা কাঠের গুঁড়ো এভরিথিং দে অ্যাসিওর ইউ সব কিছু তারা নিশ্চয়তা দেবে তোমাকে মানে তুমি মালিক মালিককে ইজ অল রাইট ঠিকঠাক আছে অল দি অ্যানিমালস সমস্ত প্রাণীরা এক্সাইটেড উত্তেজিত হয়ে পড়বে ইগার এবং আগ্রহী হয়ে পড়বে অ্যাট দি স্টার্ট অফ এ নিউ ডে একটা নতুন দিনের শুরুর প্রতীক্ষায় বাসল আবাউট দিক খাঁচাগুলোর মধ্যে ছোটাছুটি করবে বা হুড়ু হুরি করবে ইটম নামে ইটম নামে দি ব্ল্যাক সিলেবাস এফ বড় কালো রঙের বাঁদরটা ক্লিংস টু দ্য ওয়ার তার ধরে ঝুলবে বেয়ারিং হিস্টিত তার দাঁতগুলোকে উন্মুক্ত করে বা ফাঁক করে অ্যাটিউ তোমার দিকে ইন অভিবাদন জানাবে আপস্টেয়ার্স ইন দ্য হাউস বাড়িটার মধ্য দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাও দি প্যারটস অ্যান্ড প্যারাকিটস তোতা পাখিরা এবং টিয়া পাখিরা স্যালুট ইউ অভিবাদন জানাবে তোমাকে উইথ এ ক্যাক্ষ ফনি অফ সাউন্ডস কর্কস শব্দে উইথ এ ক্যাকফনি অফ সাউন্ডস মানে কর্কস শব্দে সুখ নামে দি গ্রেই প্যারট ধূসর রঙের তোতা পাখিটা ক্রাইজ চিৎকার করে বলবে আই এম এ ভেরি ফাইন বার্ড আমি হই খুব সুন্দর একটা পাখি এ হোস্ট অফ কুইক ফুটেড একদল ব্যস্ত পায়ের ব্রাইট আইড মঙ্গুজ উজ্জ্বল চোখ বিশিষ্ট বেজি বা নেউল পটার অ্যাবাউট ছোটাছুটি করবে অ্যারাউন্ড দেয়ার কেজেস তাদের খাঁচার চারিদিকে দি হেয়ারি আরমোডিলো লোময়ালা আরমোডিলো প্রাণীটা এই আরমোডিলো প্রাণী একটা প্রাণী নখ আছে যারা মাটিতে গর্ত করে লাইজ শুয়ে থাকবে অন ইটস ব্যাক এটার পিঠের ওপর ভর দিয়ে পজ অ্যান্ড নোজ টুইচিং থাবাগুলোকে এবং নাকটাকে মানে টান টান করবে মানে কোঁচকাবে ইউ পাস সলোলে তুমি ধীরে এগিয়ে যাও ডাউন দ্য হাউস বাড়িটার মধ্য দিয়ে টু দ্য বিগ কেজ বড়ো খাঁচাটার দিকে অ্যাট দি এন্ড একবার শেষে হয় আর যেখানে দি ট্রাকোজ নাও লিভ ট্রাকোজ পাখি এখন বাস করে দি মেল পিট্টি পুরুষটার নাম পিটি আই হ্যাভ রেয়ার্ড আমি লালন পালন করেছিলাম ওকে ও হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা যখন ওয়েস্ট আফ্রিকাতে থাকতাম হি পিয়ার্স অ্যাট ইউ সে তোমার দিকে উকি মেরে দেখবে ফ্রম ওয়ান অফ দি হায়ার পারচেস একটা উঁচু জায়গা থেকে দেন তারপর ইফ ইউ কল টু হিম যদি তুমি তাকে ডাক হি উইল ফ্লাই ডাউন সে উড়ে নেমে আসবে অ্যান্ড ল্যান্ড এবং বসবে অন এ পার্চ একটা উঁচু স্থানে নিয়ারেস্ট টু ইউ তোমার কাছাকাছি দেন হি উইল থ্রো ব্যাক তারপর সে হেলিয়ে দেবে হিজ হেড তার মাথাটা অ্যান্ড গিভ এ হাসকি ক্রাই এবং করকসরে চিৎকার করে বলবে ক্যারো 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 কু 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 ইউ কাম আউট অব দি বার্ড হাউস তুমি পাখির বাড়ির বাইরে বেরিয়েছ দেন ওয়াক তারপর হেঁটে যাও টু দ্য রেপটাইল হাউস শরীরশ্রিপের বাড়ির দিকে হিয়ার এখানে ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ এইটি ডিগ্রিজ আশি ডিগ্রির একটা মনোরম তাপমাত্রায় দি রেপটাইলস ডোজ শরীর ঝিময় বা তন্দ্রাচ্ছন্ন থাকে সেনেক্স রিগার্ড ইউ সাপেরা সম্মান জানাবে তোমাকে কামলি শান্তভাবে উইথ লিডলেস আইজ পাতাবিহীন চোখে ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস ব্যাঙেরা মুখ ফুলিয়ে আওয়াজ করবে এই গাল্পিং মানে মুখ ফুলিয়ে যেটা আওয়াজ করা কোঁকর কোঁক ডাক আর ব্যাঙেরা মুখ ফুলিয়ে আওয়াজ করবে লিজার্ডস লাই টিকটিকিরা বা গিরগিটিরা শুয়ে থাকবে ড্রেফ্ট ওভার অ্যান্ড পাথর এবং গাছের গুড়ির ওপর চেপে ক্লক দশটার সময় দি জুগেটস ওপেন চিড়িয়াখানার গেট খোলে অ্যান্ড দি ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ এবং প্রথম দর্শকদের ভিড় বা ঢেউ পৌঁছায় অ্যাজ দ্য কাম ফ্লাডিং যেহেতু তারা দল বেঁধে আসে ফ্লাডিং মানে বন্যার মতন প্লাবিত হওয়া যেহেতু তারা দল বেঁধে আসে টু দ্য গ্রাউন্ডস ওই উঠানগুলোতে এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট প্রত্যেককে সতর্ক থাকতে হয় দিস ইজ নট টু এনশিওর এটা নিশ্চিন্ত হতে নয় দ্যাট যে দি অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিউপিএল জন্তুরা যাতে মানুষজনকে আঘাত করতে না পারে এটার জন্য নয় বাট টু মেক শিওর কিন্তু নিশ্চিন্ত থাকতে হয় কর্মচারীদের দ্যাট যে দি পিপল ডু নট হাট দ্য অ্যানিমালস জনগণরা যাতে জন্তুদের আঘাত করতে না পারে ইফ এনি অ্যানিমাল ইজ অ্যাসলিফ যদি কোনো প্রাণী ঘুমন্ত অবস্থায় থাকে দে ওয়ান্ট টু থ্রো স্টোনস তারা পাথর ছুটতে চায় অ্যাট ইট এটার দিকে অর প্রডিট অথবা খোঁচা মারে এটাকে উইথ স্টিক্স লাঠির দ্বারা টু মেক ইট মুভ এটাকে জাগাতে বা নড়াতে উই হ্যাভ ফাউন্ড আমরা দেখতে পেয়েছি ভিজিটর অর্স ট্রাইং দর্শকেরা চেষ্টা করছে টু গিভ দ্য সিম্পাঞ্জিজ সিম্পাঞ্জিদেরকে দিতে লাইটেড সিগারেট জ্বলন্ত সিগারেট অ্যান্ড রেজর ব্লেডস এবং ধারালো খুঁড় আনসিভিলাইজড বিহেভিয়ার এই জঘন্য বা অসভ্য আচরণ অফ সাম হিউম্যান বিংস কিছু মানুষের জু একটা চিড়িয়াখানার মধ্যে হ্যাজ টু বি সিন দেখা যায় টু বিলিভড মানে বিশ্বাস করা যায় না এমন টুয়ার্ডস দি ইভিনিং সন্ধ্যার দিকে দি ভিজিটিং ক্রাউড থিঙ্কস আউট দর্শকের দল কমতে থাকে দি স্লান্টিং রেজ অফ দি সান সূর্যের তির্যক রশ্মি বা ঢালু রশ্মিটা লাইট আলোকিত করে দি কেজ খাঁচাটাকে এখানে স্লান্টিং রেজ বলতে ডুবন্ত সূর্যের যে আলো সেটাকে প্রকাশ করা হয়েছে হয় যেখানে দি ক্রাউন্ড পিজনস লিভ ঝুঁটিওয়ালা পায়রাগুলো বাস করে অ্যাজ দি লাইট যেহেতু আলোটা অন্ধকার হতে থাকে দি রবিন সিজেশ রবিন পাখি বন্ধ করে টু সিং গান গাওয়া ফ্লাইজ অফ এবং উড়িয়ে যায় টু রুষ্ট উঁচু স্থানটাতে রুষ্ট মানে পাখি দাঁড়াবার যে স্ট্যান্ড উঁচু স্থানটাতে ইন দ্য মিমোসাটিরি লজ্জাবতী গাছের মধ্যে দি হোয়াইট ফেস্ট আউলস সাদা মুখযুক্ত পেঁচাগুলো দ্যাট হ্যাভ স্পেন্ট যেগুলো কাটিয়েছে অল সারা দিন ধরে প্রিটেন্ডিং ভান করে টু বি গ্রে স্ট্রি স্টাম্পস ধূসর রঙের গাছের গুঁড়ির মতন ভান করে যেগুলো সারা দিন কাটিয়েছে না ওপেন লার্জ গোল্ডেন আইজ এখন খোলে বড় বড় সোনালি রঙের চোখগুলো স্যাডোজ আর ক্রিপিং ছাওয়া ঢাকা দিয়ে দেয় বা ছাওয়া ধীরে ধীরে আসতে থাকে ওভার দ্য ফেলোয়ার বেডস ফুলের বাগিচাগুলোর ওপরে অ্যান্ড রকি এবং পাথুরের স্থানটার ওপরে দেয়ার ইজ এ সার্ডেন কোরাস এখানে যৌথ কণ্ঠে চেঁচামেচি শুরু হয় ফ্রম দ্য সিম্পাঞ্জিজ বেডরুম সিম্পাঞ্জির শোবার ঘর থেকে ইউন তুমি বুঝতে পারবে তুমি মনে মালিক তুমি বুঝতে পারবে দে আর কোয়ারলিং তারা ঝগড়া করছে ওভার হু শুড হ্যাভ দি স্ট্র কে খড়ের ওপর শোবে সেটা নিয়ে অ্যাজ ইউ লাই ইন বেড যেই তুমি বিছানায় শুয়ে পড়বে ইউ ওয়াচ তুমি দেখবে থ্রু দি উইন্ডো জানালার মধ্য দিয়ে দি মুন সেপারেটিং ইটসেলফ চাঁদটা নিজেই পৃথক হয়ে যাচ্ছে ফরম দি শ্যাডো অব দি ট্রিজ গাছের ছাওয়া থেকে ইউ হিয়ার তুমি শুনতে পাবে দি লায়ন্স কাফ সিংয়ের কাশি বা হাঁচি শুন শীঘ্রই ইট উইল বি ডন এটা ভোরবেলা হয়ে উঠবে অ্যান্ড দি কোরাস অফ বার্ড এবং পাখিদের চেঁচামেচি উইল টেক ওভার শুরু হবে দি কোল্ড মর্নিং এয়ার সকালের ঠান্ডা বাতাস উইল রিং প্রবাহিত হতে থাকবে উইথ সং গানের সাথে আমি এখন ওয়ার্ড নেস্ট এটা পড়ছি হোর্স মানে কর্কশ আওয়াজ রাফ সাউন্ডিং মানে কর্কশ আওয়াজ টুরাকোজ এক প্রকারের পাখি এ পিসিজ অফ বার্ড একটা পাখির প্রজাতি অরিজিনালি ফ্রম সাউদার্ন আফ্রিকা এরা সাধারণত দক্ষিণ আফ্রিকা থেকে এদেরকে আনা হয় রেঞ্চ মানে উপরে দেওয়া টু টুইস্ট সামথিং কিছুকে বাঁকানো বা দমড়ানো উইথ ফোর্স জোর দিয়ে ফ্লোরাসেন্ট মানে উজ্জ্বল আলো প্রোডাক্টিং ব্রাইট লাইট উজ্জ্বল আলো সৃষ্টি করা ক্যাকোফনি মানে কর্কশ আওয়াজ এ মিক্সচার অব লাউড আনপ্লেজেন্ট সাউন্ডস জোরালো অসুখকর শব্দের একটা মিশ্রণ প্যাটার মানে ছোটাছুটি করা বা ঠুক ঠুক শব্দ করা পায়ে এ রিপিটেড একটা ঘন ঘন কুইক দ্রুত অ্যান্ড লাইট সাউন্ড এবং হালকা শব্দ সৃষ্টি করা আরমাডিলো একটা প্রাণী এ ম্যামাল একটা স্তন্য উইথ ক্লজ যাদের নখ আছে বা নখ যুক্ত যায় প্রড মানে খোঁচা মারা টু পুশ মানে ঠেলা উইথ এ ফিঙ্গার একটা আঙুল দিয়ে অর উইথ এ পয়েন্টেড অবজেক্ট অথবা একটা ছুঁচালো বা ধারালো জিনিস দিয়ে